হাই ফ্রেন্ড, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এইচপি প্যাভিলিয়ন 15EC রাইজেন 5 কোয়াড কোর প্রসেসরের ল্যাপটপ। এটিতে আপনারা হাই পাওয়ারের গেমিংও খেলতে পারেন, আবার বিভিন্ন প্রোগ্রামিংয়ের কাজও করতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে আনবক্সিং করা যাক, আর আনবক্সিং চলাকালীন এর ফিচার সম্পর্কে কথা বলা যাক। এটি থিন এবং পাওয়ারফুল এইচপি প্যাভিলিয়ন গেমিং 15 ল্যাপটপ। এটিতে হাই গ্রেড গ্রাফিক্স এবং প্রসেসিং পাওয়ার আছে এবং ল্যাপটপের ওয়েট 2.19 কেজি। এটি গেমিংয়ের জন্য খুবই ভালো। এটি AMD রাইজেন 5 3550H কোয়াড কোর প্রসেসার, 2.3 GHz বেস আপ টু 3.7 GHz ম্যাক্সিমাম স্পিড। এটি 8GB DDR4 আপগ্রেড র্যাম এবং এনভিডিয়া জিফোর GTX 1050 3GB GDDR5 গ্রাফিক্স, যার জন্য গেমিং পারফর্ম খুবই ভালো। আর ইন্টারনাল স্টোরেজ আছে 1 TB হার্ড ডিস্ক প্লাস 128 GB SSD। এটিতে 3 সেল আছে, যেটি 8 ঘন্টা ব্যাটারি লাইফ। এর কুলিং ফ্যান আছে 2টি। এর কিবোর্ডটি আল্ট্রা ভায়োলেট ব্যাকলিট কিবোর্ড এবং 15.6 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, আর ফ্রন্টে আছে স্পিকার। এছাড়াও ল্যাপটপে আছে 1 USB 3.1 টাইপ এ, 1 USB 2.0 টাইপ এ, 1 USB 3.1 টাইপ সি, HDMI, ইথারনেট, 1 হেডফোন অ্যান্ড মাইক্রোফোন, এবং এটি 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। এখন আমরা চলে এসেছি আনবক্সিংয়ে। আনবক্সিং করে দেখি অরিজিনাল এর লুকিংটা কতটা সুন্দর। এর কোয়ালিটিটা খুবই সুন্দর, সকলে দেখতে পাচ্ছ, এবং খুব থিন ল্যাপটপ। এর সঙ্গে থাকবে আপনাদের অ্যাডাপ্টার আর ম্যানুয়ালি গাইডলাইনের জন্য সেট আপ ইনস্ট্রাকশনের একটা বই থাকবে, দেখতে পাচ্ছ। এটা অ্যাডাপ্টারের একটা পা। এটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার আর এর বিল্ড কোয়ালিটি খুবই আকর্ষণীয়, দেখতে পাচ্ছ সকলে। ল্যাপটপটা ওপেন করা যাক। এইচপি প্যাভিলিয়ন সিরিজের গেট আপটা খুবই আকর্ষণীয়। ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং টু সি, খুবই খুবই আকর্ষণীয়। এ সাইডে আমরা দেখতে পাচ্ছি মেমোরি কার্ড রিডার, অডিও আউটপুট ইনপুট, ড্রাইভ লাইট, USB টাইপ আর HDMI। পিছনে আমরা কুলিং ফ্যানগুলো দেখতে পাচ্ছি, ডবল কুলিং ফ্যান। আপনারা যদি ল্যাপটপটা কিনতে চান তার ডেসক্রিপশানের লিঙ্ক থেকেও কিনতে পারেন, 50,000 সামথিং দাম আছে। এখন HDFC কার্ডে 10% ডিসকাউন্ট চলছে, তো 35,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে। সত্যি খুব সুন্দর লাগছে। ডান সাইডে লেখা আছে দেখো AMD রাইজেন 5, এনভিডিয়া জিফোর GTX। বাম সাইডে এইচপি প্যাভিলিয়ন বারকোড আছে, স্ক্যান করলে প্যাভিলিয়ন সম্পর্কে জানা যাবে। এখানে সুইচ আছে, সুইচটা প্রেস করলে ল্যাপটপটা ওপেন হবে। ল্যাপটপটা অন হলো এবং এরকম একটা সুন্দর লুক আমরা দেখতে পাবো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।